নমস্কার সকলকে, ম্যাজিক ফুটবল এমএফ ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি চলে এসেছি দার্জিলিং। জার্সি নাম্বার 4 মানিভঞ্জন গোল্ড কাপ 2023 অর্গানাইজ করেছে মানিভঞ্জন ফুটবল ক্লাব। জার্সি নাম্বার 8 আশিস রায়, জার্সি নাম্বার 10। আজকে এই প্রথম ম্যাচে অংশগ্রহণ করেছে বিএসকে বলরাম ভার্সেস পানবাড়ি নেপাল। এবড়া বিশেষ জানকারি দেখতে পাচ্ছি পরিচয় পর্ব বিশিষ্ট লোকেদের সাথে রয়েছে বিএসকে জলপাইগুড়ি আর পানবাড়ি নেপাল। সুন্দর একটি লড়াই শুরু হতে চলেছে। স্বরূপ নেপালী ঢাকা টোপি উহলে করছ এটা ফ্রেন্ডশিপ চিহ্ন হোক, নেপাল ভারত মাঝ সম্বন্ধ চিহ্ন হোক। নেপালে ভারত টিম লাই এসে ঢাকা টোপি পহরা ইজ্জত সম্মান বাড়াইলে ক্যাপ্টেন চলে এসেছে। এক পাশে রয়েছে নীল জার্সিতে পানবাড়ি এফসি নেপাল, অপর পাশে দেখতে পাচ্ছি বিএসকে বলরাম জলপাইগুড়ি। ইতিমধ্যে শুরু হয়ে গেল পানবাড়ি ও বিএসকে বলরামের মধ্যে। মানিভঞ্জন ফুটবল ক্লাবের পরিচালনায় মানিভঞ্জন গোল্ড কাপ 2023। তো আমার এই পাশে রয়েছে সাদা সবুজ জার্সিতে বিএসকে বলরাম, অপর পাশে নীল জার্সিতে দেখতে পাচ্ছি পানবাড়ি এফসি নেপাল। বল সুন্দর যাচ্ছে, খুব সুন্দর টেম্পির ডিফেন্স। আবার স্টেফিনে পায় বল, দূরপাল্লার শট, গুড শট, ভালো সেভ দিল কিন্তু গোলকিপার নেপালের গোলরক্ষক।
এখানে পায় বল সুন্দর প্রতীকে পায় বল শট কিন্তু সরাসরি বাইরে চলে গেল বলটি লাল সুন্দর ঝুলে যাচ্ছে ও বল সরাসরি বাইরে পাঠিয়ে দিল বল Thank you.
गर्न लामो क्रस यहाँ प्रतीकलाई तर খুব সুন্দর অসাধারণ সেট দেখতে পেলাম বাঁচালো আবারও লালটু পরপর বাঁচিয়ে চলেছে লালটু একের পর এক আক্রমণ Yeah.
ইতিমধ্যে প্রথমার্ধের খেলা শেষ, তো দুদলই গোল শূন্য রয়েছে। পানবাড়ি এফসি 0, বিএসকে বলরাম 0। 15 অক্টোবর মা সুগম পোখরেল পুরস্কার, হাউসি পুরস্কার। ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেল। দূরপাল্লার শট সরাসরি বাইরে চলে গেল বল। দেখে নিচ্ছি দিদাদের খেলা শুরু হয়েছে। ফুটবল মা ফলপূর্ব নামে চিনিয়েকা স্ট্রাইকার সীমা দশ মা রয়েগা ছেন। त्यसै गरी हामी बिगलाई पनि देखिरहेका छौँ। दोस्रो हाफ खेल चलिरहेका दुवै टिमबाट पनि केही गोल हुन सकिरहेको छैन। चलो लाल्टू কিন্তু লালটুর অসাধারণ সব সেভ দেখছি আমরা। চার চারটি দুর্দান্ত শট আটকে দিয়েছে। Let's go.
সুন্দর শট দেখতে পেলাম চরণ রায়ের। দার্জিলিং মানিভঞ্জন নেপাল ও ভারতের সীমানায় চলে এসেছি আজকে, দেখতে পাচ্ছি মানিভঞ্জন গোল্ড কাপ 2023। ওয়ালে দাঁড়িয়েছে জুনিয়র স্টেফিন, সুন্দর শট দেখতে পেলাম ও দুর্দান্ত। আজকে কিন্তু লালটু অসাধারণ সব সেট দিচ্ছে দেখতে পাচ্ছি। দুর্দান্ত খেল দেখতে পেলাম প্রতীক লামা ও স্টেফিনের, খুব সুন্দর গোল করলো বিএসকে বলরাম। এক গোলে এগিয়ে গিয়েছে বিএসকে বলরাম, খুব সুন্দর। প্রতীকের পায়ের বল, প্রতীক থেকে করেন্দার কাছে স্টেফিনের পায়ে বল দিচ্ছি, দূরপাল্লার শট
كارن بني يوكل ميدان مانيكا نبغي خلاص يبغي كارن بني يوكل ميدان আবার সুন্দর যাচ্ছে কারণ দা শট বাইরে মেরে দিল ফুলমা ফুলকানে প্রেস হচ্ছে পানবাড়ি বিএসকে বলরাম অসাধারণ ফ্লিকও করে দেখালো সকল মনিমানিয়াং বাসিকে স্টেফিনের দুর্দান্ত গোল দুর্দান্ত লালটু
কিন্তু ইতিমধ্যে হলুদ কার্ড হয়ে গেল। অতিরিক্ত সময়ে
4 মিলে তো এখন ভালো একটি ফ্রি কিক পেয়েছে বেস্ট বলরাম গোল দুর্দান্ত গোল করল কারান্দা 3-1 গোলে এগিয়ে রয়েছে বিএসকে বলরাম খুব সুন্দর গোল করল ফ্রি কিক থেকে কারান্দা প্রচুর দর্শক দেখতে পাচ্ছি মাঠে অতিরিক্ত চার মিনিট দিয়েছে রেফারি আবারও বিপজ্জনক স্থান থেকে ফ্রি কিক পেয়েছে পানবাড়ি ও অসাধারণ আবারও খুব সুন্দর সেভ দেখতে পেলাম লালটুর আজকের কিন্তু ম্যাচের এই সেরা বিএসকে বলরামের লালটু ইতিমধ্যে 3-1 গোলে জয়ী হয়ে গেল বিএসকে বলরাম সুন্দর লড়াই দেখলাম খুব সুন্দর জয় লাভ করলো বিএসকে বলরাম আজকের ম্যাচের সেরা কিন্তু সেই লালটু দুর্দান্ত সেভ দেখতে পেলাম একের পর এক বিএসকে রাজার হাত ধরে গিয়ে চলে বি